ফেলবো, যে যার রবটা আছে সে গাছ থেকে পড়ে স্বয়ং সম্পূর্ণভাবে সুস্থ থাকবে, আর যার রবটা নাই সে সাথে সাথে কি হবে, সে সাথে সাথে নিচে পড়ে মারা যাবে। তাহলে আসো আমরা বাজি ধরি। তখন দুজনে বলে আচ্ছা ঠিক আছে, যেহেতু আমাদের প্রত্যেকের ইমানটা শক্ত থাকার কারণে তারা বলে যে আচ্ছা অসুবিধা নেই চলো। তখন একজন যে মুসলমান বন্ধুটা সে বলে যে আজকে তুই ওঠ, আর অন্য ধর্মের ব্যক্তিটা অন্য ধর্মের বন্ধুটা সে বলে যে না তুই ওঠ। এভাবে করতে করতে তারা টসে আসলো। টসের মধ্যে যে মুসলমান বন্ধুটা পরে অর্থাৎ সেকেন্ড রাউন্ডে উঠবে গাছের মধ্যে, ফার্স্ট রাউন্ডে অন্য ধর্মের বন্ধুটা উঠবে। উঠে তখন যেহেতু তাদের ইমান, দুজনের ইমান সর্বপ্রথম অনেক স্ট্রং ছিল, প্রত্যেকে অন্য ধর্মের যে ব্যক্তি বন্ধুটা আছে তার ইমানটাও স্ট্রং ছিল, মুসলমান ধর্মের যিনি বন্ধু আছেন তার ইমানটাও স্ট্রং ছিল যে আল্লাহ আছে আমাদের রব। আর অন্য ধর্মে সে তার রবের নাম নিয়ে সে কি করলো, না আমার রবও আছে, আমার রবই আছে, তোদের রব নাই। এভাবে করে তখন টসে যেহেতু অন্য ধর্মের ব্যক্তিটা উঠলো, তার টস যে সে ফার্স্ট গাছ থেকে লাফ দিবে, তখন সে হ্যাঁ একবারে খালেস নিয়তে গাছের উপর উঠে গেল। উঠে তার রবের নাম নিয়ে দিল লাফ। এই লাফ দেওয়ার সাথে সাথে তার ইমান খালেস নিয়ত থাকার কারণে আল্লাহ আকবার, আল্লাহ তাকে সম্পূর্ণ সুস্থভাবে গাছের নিচে নামিয়ে দিলেন, সুস্থভাবে কোনো ধরনের তার কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয় নাই। এই জিনিসটা দেখে মুসলমান বন্ধুটার ইমান হয়ে গেল দুর্বল। সর্বপ্রথম তার ইমানটা কিন্তু খালেস ছিল, আল্লাহর প্রতি একনিষ্ঠ বিশ্বাস ছিল, কিন্তু যখনই দেখলো যে ওই অন্য ধর্মের ব্যক্তিটা সে কি করলো, তার একবার সম্পূর্ণভাবে সুস্থ গাছ থেকে লাভ দিয়ে কোনো সমস্যা হয় নাই, তখন তার ইমানটা দুর্বল হয়ে গেল। এরপরে এই দুর্বল ইমান নিয়ে মুসলমান বন্ধুটা গাছের উপর উঠলো ঠিকই, তখন সে যখনই লাভ দিবে তখন সে বলল যে ওই ধর্মের ওই রবটার নাম নিয়ে সে বলে যে আমি আল্লাহর নামে না লাভ দিলাম, আর ওই তাদের ধর্মের রব আমাকে কি করবে, অসুবিধা নাই আমি আল্লাহর নামে লাভ দিলাম। তার এই দ্বিমুখিতার কারণে সে কি করলো, ওদের ধর্মের রবও আছে আমাদের ধর্মের রবও আছে, এইটা দুই রব একসাথে করে নেওয়ার কারণে তার ইমানটা দুর্বল হয়ে, তার ইমানটা শেষ হয়ে গেল। তখন আল্লাহ পাক ওই মুসলমান বন্ধুটার ইমান দুর্বল হয়ে যাওয়ার কারণে তাকে আর নিচে নামার সাথে সাথে সুস্থ রাখে নাই, সে নিচে পড়ে হাত পা ভেঙে শেষ। দেখেন ইমান যদি আপনার দুর্বল হয়ে যায় তখন আপনাকে আল্লাহ পাক কিন্তু সহযোগিতা করবে না, কিন্তু ইমান যদি স্ট্রং হয় আপনি যেভাবে আছেন আল্লাহ পাক আপনাকে ওই বিপদ থেকে উদ্ধার করবে। এই জন্য আমরা ইমানের কাছে কিনারে যদি আমরা কোনো ধরনের অংশীদারিত্ব করে ফেলি, তাদের সাথে চলতে চলতে আমাদের ইমানটা এমন দুর্বল হয়ে যাবে যে আমরা কল্পনাও করতে পারবো না। এই জন্য আমরা বলা হচ্ছে যে তোমরা অন্য ধর্মের অন্য কারো তাদের যে তারা যাকে ইবাদত বন্দেগী করে তাদের সম্বন্ধে কোনো ধরনের খারাপ কথাও বলো না, কারণ কি সে যদি তুমি যদি তাদেরকে গালি দাও সেও তোমার রবের উপর গালি দিবে, তখন দেখা গেল কি তারটা যেরকমই হোক না কেন কিন্তু তোমার মালিক, তোমার আল্লাহ, তোমার মালিককে তুমি নিজে ইচ্ছা করে তুমি গালি শোনাচ্ছ। মনে রাখবেন আপনি যদি আপনার বাবাকে কারো বাবাকে আপনি গালি দেন, ঠিক ওই ব্যক্তিটাও আপনার বাবাকে গালি দিবে। তাই আপনি ডিসিশন নেন যে আপনি আপনার বাবাকে গালি শোনানোর জন্য প্রস্তুত কিনা। ঠিক তেমনি আপনি যদি আপনি মনে করেন যে আমি যদি ওদের রবকে আমি যদি গালি দেই সে তার মতো করে থাকুক, আমি পারলে তাদেরকে দাওয়াত দেব, কিন্তু আমি যদি তাদের রবকে গালি দেই সেটা থাকুক আর নাই হোক, আমার রব তারা যদি আমার রবকে গালি দেয়, আমার রব আমার আল্লাহ, আমার আল্লাহকে গালি দেওয়া হবে, তাহলে আমার আল্লাহর যে সম্মান আছে সেই সম্মানে আঘাত আনবে। এই জন্য আমরা কখনো মানুষকে দাওয়াত দিতে পারবো, কিন্তু কখনো কারো ধর্মের ব্যাপারে আমরা তাদের খারাপ কোনো ধরনের কথা বলবো না, তাদের মতো তারা তাদের আবাদত বন্দিগি পালন করুক, লাখুন দিনুকুম আলিয়া দিন, তাদের ধর্ম তাদের মতো করে চলুক, কিন্তু তাদের এই ধর্মটা সঠিক ধর্ম তাদেরটাই, এ ধরনের কোনো কথাও বলতে যাব না, আমরা তাদের কাছে উপস্থিত যাব না। রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমরা বন্ধু নির্বাচন করবা এমন বন্ধু যে বন্ধুটা অবশ্যই মুসলমান হইতে হবে, এবং ওই বন্ধু নির্বাচন করো যে বন্ধুটা মুসলমান হবে, আর ওই চলতে ফিরতে তোমরা
কখনো ফরেজগার ব্যক্তি ছাড়া আর কাউকে তোমাদের খানা যেন কোনো ফরেজগার ব্যক্তি ছাড়া আর কেউ না খায়। অর্থাৎ আপনার বন্ধু হইতে হবে মুসলমান। মুসলমান এখন আপনি মুসলমান বন্ধুর সাথে যখন ঘুরতে যাবেন তখন আপনাকে কি বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে বলছে তোমার অবশ্যই তোমার বন্ধুটা ফরেজগার হইতে হবে। এখন আপনি যদি ফরেজগার, তোমার খানা যেন ফরেজগার ব্যক্তি ছাড়া আর কেউ না খায়, এখন আপনি বন্ধুকে নিয়ে ঘুরতে গেলেন, সে ফরেজগার না, তাহলে আপনি খাচ্ছেন, সে খাইতে পারবে না, বা অথবা আপনি তাকে খাওয়াইতে পারবেন না, রাসূলের নিষেধ আছে, তাহলে দেখেন তাহলে এই ধরনের বন্ধু আপনি নির্বাচন করবেন কেন? এই জন্য আমরা আসুন মুসলমান বন্ধু, মুসলিম বন্ধু, আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি, বলা হচ্ছে তোমার আলেমের কাছে আলেম হও, নাহলে আলেমের কাছে থাকো, আলেমের পাশ ধরে থাকো, কিন্তু আলেমের সাথে দুশ্মনী করিও না। ঠিক তেমনি আপনি আলেম একজন বন্ধু আপনি খুঁজে থাকেন, ওদের সাথে বন্ধুত্ব করেন, কিন্তু আপনি অন্য ধর্মের ব্যক্তিদের সাথে আপনি বন্ধুত্ব করবেন কেন? আর ওদের সাথে বন্ধুত্ব করতে গিয়ে আস্তে আস্তে আমাদের ঠিক তেমনি আপনার ইমানটা যদি দুর্বল হয়ে যায়, তাদের সাথে থাকতে 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 থাকা এক সময় দেখা যাবে কি আপনার ইমানটা তাদের ইমানের মতো হয়ে যাবে, আপনি এক সময় ইমান হারা হয়ে যাবেন। মনে রাখবেন, এক কোনো এলাকা, কোনো দেশে, কোনো অংশে যদি কোনো একটা ব্যক্তির সাথে সাথে অপর ব্যক্তির তার ইমানের উপর ডিপেন্ড করে ও ব্যক্তি একজন অন্যজনের ইমানের উপর প্রভাব বিস্তার করবে। আমরা একটা জিনিস জানি যে চুম্বকের আবেশীয় ধর্মের কারণে দেখা যাচ্ছে একটা চুম্বক, যদি আপনি একটা চুম্বকের সাথে একটা টিন বা একটা লোহা ধাতব বস্তু রাখেন, চুম্বকের আবেশীয় ধর্মের কারণে দেখা গেল কি ওই চুম্বকটা কি হইল, ওই ধাতব পদার্থটা চুম্বকের আকর্ষণের কারণে একসময় চুম্বক না হইতে পারলো, চুম্বকের মতো আচরণ করে দেখবেন। অথবা আপনি একটা টিনকে চুম্বকের সাথে ঘষতে ঘষতে তখন কিছুক্ষণ পরে টিনটা আলাদা করে কোনো একটা ধাতব পদার্থের কাছে নিয়েবেন, এটি আকর্ষণ করতে থাকবে। এই জন্য ঠিক তেমনি আমরা যদি বন্ধু বানাই তাহলে মুসলমান বন্ধু বানাবো, তাদের ধর্ম কেমন কি আমাদের সার্টিফাই করার দরকার নাই, তাদের ধর্ম তাদের সাথে থাকুক, আমাদের ধর্ম আমাদের সাথে থাকুক, আমাদের ধর্ম শান্তির ধর্ম, আমাদের ধর্ম ঠিক আছে, আমরা তাদের ধর্ম কি না কি আমাদের এত গবেষণা করার তো দরকার নেই, তাদের মতো করে তারা থাকুক, আপনার মতো করে আপনি থাকেন, তবে তাদের ধর্ম ঠিক, আমাদের ধর্ম ঠিক, তাদের এইটা তাদের ওইটা, এই ধরনের করেন আপনি আস্তে আস্তে ইমান হারা হয়ে যাবেন। মনে রাখবেন, আপনাকে কে বলছে তাদের সাথে উঠতে বসতে, আপনি যান দাওয়াতের ক্ষেত্রে, যান দাওয়াত দিতে না গিয়ে আপনি কি করেন, তাদের তাদের এবাদত বন্দি, তারা যখন ওই বিভিন্ন ধরনের তাদের কাজকর্মগুলো করে, ধর্মীয় রীতিনীতিগুলো অনুসরণ করবে, ওখানে গিয়ে অংশীদারি করেন। মনে রাখবেন, আপনার এবাদতের মধ্যে তারা